আসসালামু আলাইকুম সবাইকে, প্রীতা স্পেশালের আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের আয়োজনে থাকছে ঝটপট বিকেলের একটা স্ন্যাক্স রেসিপি, যেটা বানানোর পর অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকবে, দেখতেও এই স্ন্যাক্সটা একটু বেশি আকর্ষণীয়। যারা ভিন্ন টাইপের স্ন্যাক্স রেসিপি তৈরি করতে পছন্দ করেন, আজকের রেসিপি তাদের জন্য। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই স্ন্যাক্সটা কিন্তু আপনারা ফ্রোজেন করে অনেকদিন রেখে খেতে পারেন। এই স্ন্যাক্সটা তৈরির জন্য এখানে আমি দুইটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, সামান্য চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ জিরা ও ধনিয়া গুঁড়ো, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। আর এখানে আপনারা আদা রসুন পেস্টের পরিবর্তে আদা রসুনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, সবকিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেছি। আপনারা চাইলে এখানে শুধু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, চাইলে দুটোই মিক্স করে ব্যবহার করতে পারেন। এভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে আমি এখানে একটা বাটিতে 1 টেবিল চামচ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে দলা পেকে না থাকে। এই মিশ্রণটি পরবর্তীতে কোটিংয়ের কাজে লাগবে। এবার আমি হাতে কিছুটা তেল মেখে নিয়ে আলুর মিশ্রণটা থেকে সামান্য একটু মিশ্রণ নিয়ে হাতে এভাবে গোল করে লম্বাটে একটা আকৃতি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো আকারে বানিয়ে নিতে পারেন, লম্বা করেই যে বানাতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে গোল করে বানাতে পারেন, লম্বা করে বানাতে পারেন, তিন কোণা করে বানাতে পারেন, গোল করে বানাতে পারেন, যার যেভাবে পছন্দ। আমি একটা লম্বাটে শেপ দিয়ে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে ময়দার মিশ্রণে একটু ডিপ করে নিচ্ছি। স্ন্যাক্সটাকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য এখানে আমি চিকন লম্বা সেমাই দিয়ে কোট করে নিচ্ছি। সেমাইটা আমি হাত দিয়ে ভেঙে কিছুটা গুঁড়ো করে নিয়েছিলাম। এভাবে চেপে চেপে কোটিংটা করে নিতে হবে, যাতে করে আলুর মিশ্রণটির গায়ে খুব সুন্দরভাবে সেমাইয়ের কোটিংটা হয়। এতে করে ভাজার পর স্ন্যাক্সটা দেখতে খুব বেশি আকর্ষণীয় লাগে। আর যেটা বলা হয়নি সেটা হচ্ছে ময়দার মিশ্রণে ডিপ করে নিতে হবে, কারণ এর পরবর্তীতে যখন আমরা সেমাইয়ে কোট করতে যাব তখন কোটিংটা খুব বেশি সুন্দর হবে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়ে একে একে স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মিডিয়াম আঁচে স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি। এ পর্যায়ে খেয়াল রাখবেন চুলার আঁচ যাতে কোনোভাবেই হাইতে না থাকে। এতে করে উপরের দিকটা শক্ত হয়ে যাবে, ভেতরের দিকটা খুব সুন্দরভাবে কুক হবে না। এতে করে স্ন্যাক্সটা খেতে মোটেও ভালো লাগবে না, তাই অবশ্যই চুলার আঁচটা খেয়াল রাখবেন, মিডিয়ামে দিয়ে তারপর ভেজে নেবেন। একটু সময় ধরে ভেজে নেবেন। আমি এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তাহলে উপরের দিকটা খুব সুন্দর ক্রিস্পি হবে এবং বানিয়ে রাখার পর অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে। আমার এখানে স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি স্ন্যাক্সগুলো একে একে তুলে রাখছি। এবার বলে দিচ্ছি কিভাবে আপনারা এগুলো ফ্রোজেন করবেন। যখন আমরা সেমাইয়ের কোটিংটা করব, এর পরপরই আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন।
যখন আপনারা আপনাদের খেতে ইচ্ছে করবে তখন জাস্ট নামিয়ে ভেজে পরিবেশন করবেন। এই স্ন্যাক্সটা কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই পছন্দ করে। এই স্ন্যাক্সটা আপনারা ইফতারিতে খেতে পারেন, এই স্ন্যাক্সটা আপনারা বাচ্চাদের জন্য টিফিনেও তৈরি করে দিতে পারেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে এবং ভেতরের দিকটা কতটা সফট হয়েছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটুকুই, আবারও পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।